দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো উত্তেজনার মধ্যেই লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী। মন্ত্রী পাকিস্তানের চীনা সেনা মোতায়েনের খবর কি বলছে সেনাবাহিনী আলোচনার পর চীন প্যাংগং থেকে সেনা সরাতে নারাজ সেনা সরাতে এক চুলো রাজি নয় চীন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ত্বরান্বিত করতে তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া নতুন বিমান ঘাঁটি করেছে আমেরিকা কাশ্মীরে নাতিকে বাঁচাতে গিয়ে সেনাদের গুলিতে ঝাঝরা বৃদ্ধ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত উত্তেজনার মধ্যেই লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী গালওয়ান সংঘর্ষের পর একের পর এক বৈঠক হচ্ছে তবে সীমান্তে উত্তেজনা এখনো কমেনি গত মঙ্গলবার চৌশলে ইন্দ্রো চীন সেনা কমান্ডারদের তৃতীয় বৈঠকে প্রকৃত সমাধান সূত্র বের হয়নি নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে এখনও সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি বৈঠক প্রয়োজন বলেই মনে করেছে ভারতের সেনাবাহিনী গত মঙ্গলবার চৌশল সীমান্তে প্রায় এগারো ঘন্টার ম্যারাথন বৈঠক চলে সেখানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন চোদ্দ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং ও চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ মেজর জেনারেল লিও লিন জানা গেছে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে কীভাবে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে দুপক্ষে সেই বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয় আলোচনার পর্বে তবে পরিস্থিতি ঠিক কোন পথে তার বেশ রেশ জুড়তে শুক্রবারই লাদাখ যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারাভানে জানা গেছে লাদাখ সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন মন্ত্রী পরবর্তী কৌশল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনা কমান্ডারদের সঙ্গেও প্রসঙ্গত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সংঘর্ষের পর এই প্রথম লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এই বৈঠকে থাকবেন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী পাকিস্তানের চিনা সেনা খবর বলছে সেনাবাহিনী পাকিস্তানের চেনা সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ পাকিস্তানের সেনাবাহিনী আজ এক বিবৃতিতে বলেছে চীনের কোন সেনা পাকিস্তানে প্রবেশ করেনি এবং চীনের সেনাবাহিনীকে কোনো ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি এ ধরনের খবর প্রকাশকারী গণমাধ্যমের সমালোচনা করে বিবৃতিটি আরো বলা হয়েছে এ ধরনের খবর প্রকাশের মাধ্যমে দায়িত্ব সত্য জ্ঞানহীন কাজ করেছে কোন কোনো মিডিয়া ভারতের কোন কোন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে পাকিস্তানে চেনা সেনাবাহিনী ঢুকেছে এবং চীনের সামরিক বাহিনীকে সেদেশের দেশের উত্তরের স্কারদু শহরের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী এই খবর প্রসঙ্গে আরও বলেছে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সেনা সংখ্যা কমানোর যে খবর প্রচার করা হয়েছে সেটিও পুরোপুরি মিথ্যাচার ভারত ও চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বেজিংয়ের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বলেছে নয়াদিল্লি সম্প্রসারণ কামি তৎপরতা চালালাচ্ছে গত বছরও এ ধরনের এক খবর বেরিয়েছিল যেখানে বলা হয়েছিল চীনকে নিজের ভূখণ্ডের সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে পাকিস্তান তবে ইসলামাবাদ সবসময় এ ধরনের খবরের সত্যতা প্রত্যাখ্যান করে এসেছে সূত্র পার্স টুডে আলোচনার পরও চীন প্যাংগং থেকে সেনা সরাতে নারাজ চীনের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয়েছে কূটনৈতিক আলোচনার রাস্তাও খোলা কিন্তু গালওয়ান উপত্যকা ও প্যাঙ্গং লেকে নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সহতে রাজি নয় খবর চিনটিভি ও আনন্দবাজার পত্রিকার শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা উত্তেজনা কমাতে দুপক্ষই একমত ভারতীয় সেনা সূত্রে এমন একাধিক বক্তব্য উঠে এলেও মিলছে না সঠিক সমাধানের সূত্র বা প্রক্রিয়া এই সেনা সরানোর প্রক্রিয়া যে জটিল ও কঠিন সে কথাও কার্যত মেনে নিয়েছে ভারত ভারতীয় সেনা সূত্রে উল্লেখ করে একটি বিবৃতিতে বলা হয়েছে দুপক্ষই সেনা সরানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে যদিও বেজিং এর পক্ষ থেকে সেনা সরানোর আশ্বাস মিলেছে এমন কোনো কথা বলা হয়নি জুন উপত্যকায় সংঘর্ষের আগে থেকেই চলছিল ভারত সামরিক পর্যায়ের বৈঠক সংঘর্ষের আগে একবার ও পরে দুবার বৈঠক হয়েছে শেষ কর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে ত্রিশে জুন ম্যারাথন ওই বৈঠকের পরও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমবে এমন আশ্বাস নেই ভারতীয় সেনাদের চীন যে সেনা সমাবেশ কমাবে এমন কোনো প্রতিশ্রুতি মেলেনি বলেই ভারতীয় সেনা সূত্রে জানা গেছে বরং আলোচনার সঙ্গে সমান্তরালভাবে দুই দেশই সেনা সমাবেশ বাড়িয়ে চলেছে পেঙ্গং এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের সেনার হাতাহাতির পর থেকে পূর্ব লাদাখ সীমান্তের চীন প্রায় বিশ হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর পাওয়া গেছে ভারত ও স্থল ও আকাশের পাশাপাশি পেঙ্গং লেকে পাঠাচ্ছে নৌবাহিনীর জাহাজ সেনা সরাতে এক চুলো রাজি নয় চীন দফায় দফায় আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক কূটনৈতিক আলোচনার রাস্তাও খোলা তবে ফলাফল শূন্য গালোয়ান উপত্যকা প্যাঙ্গং লেকে নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে একচুলো রাজি নয় চীন শান্তিপূর্ণ পরিবেশে উত্তেজনা কমাতে ভারত চীন একমত এমন একাধিক বক্তব্য উঠে এলো মিলসেনা সঠিক সমাধান ভারতীয় সেনা উল্লেখ করে একটি বিবৃতিতে বলা হয়েছে দুপক্ষই সেনা সরণের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছে যদিও বেজিং এর তরফে সেনা সরণের আশ্বাস মিলসেনা এমন কোনো কথাও বলা হয়নি ওই বিবৃতিতে পনেরোই জুন গালন উপত্যকায় সংঘর্ষের আগে থেকেই চলছিল ভারত চীন সামরিক পর্যায়ের বৈঠক সংঘর্ষের আগে একবার এবং পরে দুবার বৈঠক হয়েছে আলোচনার সঙ্গে সমান্তরালভাবে দুদেশী সেনা সমাবেশ বাড়িয়ে চলেছে প্যাংগং এ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষের সেনার হাতাহাতির পর থেকে পূর্ব লাদাখ সীমান্তে প্রায় বিশ হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর প্রকাশিত হয়েছে ভারত স্থল আকাশের পাশাপাশি প্যাংগং লেকে পাঠাচ্ছে নৌবাহিনীর ভেসেল এই পরিস্থিতিতে ভারতীয় সেনা সূত্রে ওই বিবৃতি হয়েছে ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে সামরিক ও কূটনৈতিক দুই চ্যানেলেই আলোচনা চলছে তৃতীয় কোর কমান্ডার পর্যায়ের বৈঠকের বিষয়ে বলা হয়েছে দীর্ঘদিন ধরে পেশাদার পদ্ধতিতে বৈঠক হয়েছে দুপক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে সহমত হয়েছে কিন্তু সেনা সরানোর প্রক্রিয়াটি জটিল তাই এই পরিস্থিতিতে জল্পনা বা ভিত্তিহীন রিপোর্ট এড়িয়ে চলাই ভালো পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে দুপক্ষর মধ্যে আর সামরিক ও কূটনৈতিক স্তরের বৈঠক হবে সূত্র আনন্দবাজার পত্রিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ত্বরান্বিত করতে তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দাবি করেছে আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার ত্বরান্বিত করার জন্য তালেবানের সঙ্গে কাজ করছে রাশিয়া গতকাল মার্কিন কংগ্রেসে জমা দেয়া সান্নাসিক রিপোর্টে এ দাবি করে পেন্টাগন রিপোর্টে বলা হয়েছে সম্ভবত রাশিয়া আশা করছে যে তালেবানকে সমর্থন দিলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা উপস্থিতি দ্রুত অবসান ঘটবে গত ফেব্রুয়ারি মাস থেকে তালেবান ও আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে কাজ করছে রাশিয়া যাতে তালেবান আফগান সরকারের ওপর তালেবান তাদের প্রভাব আরও বেশি বাড়াতে পারে এর আগে আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মার্কিন সেনাদের হত্যা করার জন্য তালেবান গেরিলাদেরকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া এই অভিযোগের পর হোয়াইট হাউজের ওপর চাপ বাড়তে শুরু করেছে এরই মধ্যে নতুন করে পেন্টাগন তাদের প্রতিবেদন প্রকাশ করল পেন্টাগনের রিপোর্টে আরও বলা হয়েছে আফগানিস্তানে উগ্রদায় সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব যাতে বাড়তে না পারে সেজন্য রাশিয়া তালেবানকে সমর্থন দিচ্ছে সূত্র পাস টুডে সিরিয়ায় নতুন বিমান ঘাঁটি গড়েছে আমেরিকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে আরও একটি বিমান বিমানঘাটি গড়েছে দখলদার মার্কিন বাহিনী এই বিমানঘাটিতে একটি বিমানবন্দর থাকবে যেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বিমান ওঠানামা করবে স্থানীয় সূত্রগুলো গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা শানাকে জানিয়েছে হাসাকা প্রদেশের জাজিরা অঞ্চলে একটি নতুন বিমান বিমানঘাটি ও একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে এরই মধ্যে সেখানে অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে এবং মার্কিন সেনা ও কোর্দি সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এস এর গেরিলাদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন বাহিনী হাসাকা প্রদেশের আমফালতো এলাকা থেকে একটি রাস্তা নির্মাণ করেছে যা বিমান ঘাটির দিকে চলে গেছে প্রতিবেদনের তথ্য অনুসারে এস গেরিলারা ঘাটি ঘাঁটি পাহারা দিচ্ছে দু ১৯ উনিশ সালে প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিলেও অন্যান্য অনেক কর্মকর্তার বিরোধিতার মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং সিরিয়ার ক্ষেত্র তেল ক্ষেত্রগুলোর নিরাপত্তা রক্ষার নামে দেশটিতে সেনা পুনঃ মোতায়েন করেন ইরান ও রাশিয়া সহ সিরিয়ার মিত্র দেশগুলো বলে আসছে সিরিয়ার তেল লুটপাট করার লক্ষ্য নিয়ে আমেরিকা সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে সূত্র পার্স টুডে কাশ্মীরে নাতিকে বাঁচাতে গিয়ে সেনাদের গুলিতে যাজরা বৃদ্ধ ভারতের কাশ্মীরে বুধবার কথিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির মধ্যে আটকে পড়া নাতিকে বুক আগলে রক্ষা করলেন পঁয়ষট্টি বছরের বসির আহমেদ খান নাতি আয়ত প্রাণে বেঁচে গেলেও সেনাদের গুলিতে যাজরা হয়ে বশির আহমেদের নিথর দেহ পড়েছিল রাস্তায় ছোট্ট ছেলেটা তার ছেলেটা তার বুকের উপরে বসে অধরে কাঁদছে খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা রক্তে মাখামাখি নানার আর নাতির কান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের এই সংঘর্ষের খবরটা তাই আর পাঁচটা দিনের চেয়ে আলাদা হয়ে জাজিকে দিয়েছে ভারতসহ গোটা বিশ্বকে পুলিশ বলেছে পঁয়ষট্টি বছরের বশির আহমেদ খান বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিয়োগের মধ্যে পড়ে নিহত হয়েছেন ওই সংঘর্ষেই নিহত হয়েছেন সিআরপি এর হেড কনস্টেবল দীপচন্দ্র বর্মাও বশির ও তার নাতির এই হৃদয় বিচারক ছবি ও ভিডিও পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ তাকে উদ্ধারের খবর জানাতেই অসন্তোষ প্রকাশ করেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি বলেন রক্তাক্ত কাশ্মীরের প্রতিটি ঘটনায় আজ প্রচারের হাতিয়ার তিন বছরের শিশুও বুধবার বিকালের মধ্যেই ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে জাতীয় স্তরে বিতর্ক বাঁধিয়েছেন বিজেপির মুখপাত্র সম্মিত পাত্র আয়াত ও তার নানার ওই ছবি টুইট করে লেখেন এটা পুলিৎজার প্রেমীরা করেছেন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে তিনশত সত্তর অনুচ্ছেদ প্রত্যাহারের পর অবরুদ্ধ কাশ্মীরের ছবি তুলে তিন সাংবাদিক পুলিৎজার পুরস্কার পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তখনও সম্মিত বিরোধীদের আক্রমণ করেছিলেন এবার নাম উল্লেখ না করে তিনি রাহুলদের জবাব তলব করেছেন ঠিকই কিন্তু অসহায় আতঙ্কগ্রস্ত শিশুটির ছবি সেই কাজে ব্যবহার করে সমাজ সমাজমাধ্যমে তীব্র নিন্দার মুখেও পড়েছেন সম্মেদকে বয়কটের ডাক দিয়ে অভিনেত্রী দিয়া মির্জা বিজাপির ওই মুখপাত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন আপনার মধ্যে কি এক বিন্দু মায়া মোহাম্মদ নেই আয়তের নানা শ্রীনগরে বাসিন্দা বসির ছিলেন নির্মাণ সংস্থার ঠিকাদার বুধবার সকালে ব্যবসার কাজে গাড়ি চালিয়ে সপরে যাচ্ছিলেন ঘন্টা দুয়েক পথ সঙ্গে নিয়েছিলেন বছর তিনেকের নাতিকে উত্তর কাশ্মীরে বারামুলা জেলায় আপেলের শহর সপরে সেখানেই যে বুধবার সিআরপির সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ বাধবে তা কি আর নানা জানা ছিল সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহতাল গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য